نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা দীর্ঘ কয়েক মাস পর আবার এখানে আমাদেরকে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। বেশ কয়েক মাস পরেই আজকের মজলিস অনুষ্ঠিত হচ্ছে। ভুলবশত শয়তান ভুলিয়ে দিয়েছে, শুক্রবারে এলান করা হয়নি। এরপর আপনারা খোঁজ খবর নিয়ে কষ্ট করে এসেছেন এবং মজলিসকে আল্লাহ উপকারী বানিয়ে দিন। সূরা কাহাফের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা যাকে সবচাইতে বেশি মহব্বত করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে উদ্দেশ্য করে বলেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। হে নবী, আপনি তাদের সংস্পর্শে নিজেকে ধরে রাখুন, তাদের সাথে আপনি সময় কাটান, আপনার সকাল, আপনার বিকাল, আপনার সন্ধ্যা, আপনি তাদের সময় কাটান, তাদের সঙ্গে কাটান যারা সকাল সন্ধ্যা তার রবকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে। উদ্দেশ্য হলো তারা আল্লাহর সন্তুষ্টি চায়। ওয়ালা তাআদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দৃষ্টিতে, স্নেহের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে তাকাবেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সবচাইতে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, এটা চিন্তা করে দেখেন। সুনান আবি দাউদের এক হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের কাছে এসে বসলেন, বলেন যে তোমরা কি করো? গুটি কয়েক সাহাবি, সাহাবায়ে কেরাম উত্তর দিলেন যে আমরা আল্লাহকে স্মরণ করছি, আল্লাহ জিকির করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাই তো বলি,
আল্লাহ আমাকে এই মুহূর্তে কেন এই নির্দেশ দিলেন যে মসজিদে নববীতে কিছু লোক আছে তাদের সঙ্গে গিয়ে আপনি বসেন, তাদের সঙ্গে সময় কাটান। আর আল্লাহর ওই নির্দেশ পালনার্থে আমি এখন তোমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এসেছি। নেককার ভালো মানুষ জাকিরিন শাকিরিন তাইবিন, তাদের সঙ্গে চলাফেরা করা, উঠা বসা করা, সময় দেওয়া, সংস্পর্শ নেওয়া, নবজিত তো এগুলোর দরকার ছিল না। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই নির্দেশ কেন দিয়েছেন? যার জিন্দগি পাক সাফ তার জন্য এই নির্দেশ, তা আমাদের জিন্দগি গুনায় ভরা, তাহলে আমাদের জন্য এই নির্দেশ কি পরিমাণ শক্তিশালী, আরও কত বেশি দরকার। মূলত নেককারদের সঙ্গে সময় দিলে, সময় কাটালে সবচাইতে বড় ফায়দা যেটা হয়, অনেক ফায়দা তো আছে, সবচাইতে বড় ফায়দা যেটা হয় সেটা হলো আল্লাহ ওই ব্যক্তির ঈমান কবুল করে নেন। বেঈমান হয়ে সে মরে না। উহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনী সালাহা। এজন্য আল্লাহর আরেফ বলেন, ও আল্লাহ আপনার নেক বান্দা যারা তাদেরকে মহব্বত করে এই আশায় যে আপনিও আমাকে তাদের অন্তর্ভুক্ত করে দিবেন। সবচেয়ে বড় ফায়দা এই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককারদের সাথে থাকার জন্য, চলাফেরা করার জন্য বহু হাদিসে বহুভাবে বলেছেন, অনেক ভাই বলেছেন। ইমামে নবী রহমতুল্লাহ আলীর কারণ বলেন, এর দ্বারা একজন মানুষের ইমানের উপর অন্তরটা মজবুত হয়ে যায়। এক হাদিসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ুকসিরু আন ইয়াকুলা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দোয়া করতেন যে হে অন্তর পরিবর্তনকারী সত্তা, আপনি আমার অন্তরকে আপনার দীনের উপর মজবুত রাখেন, দৃঢ় রাখেন। এক সাহাবি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমন্না বিকা ওয়া বিমা জিক্তা বিহি ফাহাল তাখাফু আলাইনা। আমরা আপনার উপর ইমান এনেছি, আপনি যা নিয়ে এসেছেন তার উপর ইমান এনেছি, আর আপনি দোয়া করেন, আপনারও কি এটা দরকার, এ দোয়া দরকার? আর আপনি কি আমাদের ব্যাপারে কোনো আশঙ্কা করছেন যে আমরা ইমান হারা হয়ে যাব, দিনের উপর অটল থাকব না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা আশ্চর্য কথা বলেছেন। নবীজি বলেন, ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিইল্লাহ ইউকাল্লিবুহা কাইফা শা। বান্দার অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ যেদিকে ইচ্ছা পরিবর্তন করেন, কখনো সোজা রাখেন, কখনো বাঁকা করে দেন। ইমামে নবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে নেককারদের সহবতে থাকলে তার অন্তর বাঁকা হয় না, তার অন্তর সবসময় সোজা থাকে, যেটা দোয়া আমরা প্রত্যেক দিন আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে বাঁকা করেন না, অন্তর সোজা রাখার উপায়, সিরাতে মুস্তাকিমের উপর অন্তরকে ধরে রাখার উপায় হলো নেককারদের সাথে সময় অতিবাহিত করা, তাদের সঙ্গে গল্প জমানো, গল্প করা,
তাদের সঙ্গে কথাবার্তা বলা, চলাফেরা করা, তাদেরকে সময় দেওয়া, একটা অন্তর সোজা রাখার উপায়। একটু চিন্তা করেন, একটা মজলিসের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, যে মজলিসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মজলিসে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। একটু কল্পনার জগতে চলে যান, যে মজলিসে আছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যে মজলিসে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, ওনারা গল্প করছেন, আর একটু পরে এই গল্পে শরীক হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। গল্প জমে উঠল, জিব্রাইল আলাইহিস সালাম চট করে চলে গেলেন। দেখি আজকের এই মজলিসে যে গল্প হয়েছে এ সম্পর্কে আল্লাহ তাআলার কি বক্তব্য, কি মন্তব্য, অর্থাৎ গল্পে আল্লাহকেও শরীক করে নেওয়া হচ্ছে। সে মজলিসটা কতই চমৎকার, কতই মজার মজলিস। তার নেককারদের মজলিসের আলোচনা কেমন হয়, কি জাতীয় হয়, এখান থেকেও এর একটা অনুমান আমরা করতে পারি। আজকে এমন একটি মজলিসের আলোচনা আপনাদেরকে শোনাবো, যে মজলিসে এই পাঁচজন গল্প করেছেন, আর গল্পের সঙ্গে জড়িয়ে গেছেন জিব্রাইল আলাইহিস সালাম, আর জড়িয়ে গেছেন স্বয়ং আল্লাহ। এমন একটা মজলিসের গল্প। ওই মজলিসে যে কথাবার্তাগুলো হয়েছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে সেগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করেন। আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কয়েকজনকে সামনে নিয়ে গল্প করছেন। তো গল্পের মধ্যে কি হয়, কার কি পছন্দ, এ জাতীয় গল্পও তো হয়, যে আমার এটা ভালো লাগে বা এই জিনিসটা ভালো লেগেছে, অমুকখানে গেছে এটা খুব সুন্দর লেগেছে। দেখেন গল্পের ধরনটাও এই টাইপেরই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার কোনো কিছু তো আমার কাছে ভালো লাগে না। লক্ষ্য করেন, তোমাদের দুনিয়া বলেছেন নবীজি। তাহলে নবীজি দুনিয়া থেকে কি পরিমাণ নিজেকে বিচ্ছিন্ন রাখতেন, কি পরিমাণ নিজেকে দুনিয়া থেকে আলাদা রাখতেন। তো বলেন যে তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে ভালো লাগে, এই তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এবং সাহাবা ইকরাম তো কান খাড়া করে ফেললেন, বেশি সাহাবি তো নাই, অল্প কয়েকজন সাহাবি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, পাঁচজন সাহাবি। তো তিনটা জিনিস তোমাদের এই দুনিয়ার আমার কাছে ভালো লাগে, এই তিনটা জিনিস আমার কাছে প্রিয়। আন-নিসাউ আত-তাইবু ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন যে প্রথম যে জিনিসটা আমার কাছে ভালো লাগে, দুনিয়ার যে জিনিসটা চমৎকার, দুনিয়ার সৌন্দর্য, এটা যার কাছে থাকবে সে একটা দুনিয়ার ভালো জিনিস পেয়ে গেছে, সেটা হলো নেক বিবি, নেক স্ত্রী, সত্যি সাধ্বী, এবাদত গুজার, জিকিরকারিণী, শাকিরাহ, মুতিআহ, কানেতা, এমন একজন স্ত্রী, এটা দুনিয়ার একটা বড় ধরনের জিনিস। আসলে যাদের কাছে নেক বিবি নাই তারা বুঝে যে এই কথার মর্ম কি পরিমাণ। নেয়ামত থাকলে কদর হয় কম, আর নেয়ামত যাদের নাই তারা বোঝে যে নেক স্ত্রীর মূল্য কত বেশি, দরকার কত বেশি, প্রয়োজন কত বেশি। এখন নেক স্ত্রীকে, নেক স্ত্রীকে ইমামে আসমাঈ রহমতুল্লাহ আলাই, আমরা দোয়া করি আমাদের স্ত্রী যেন এমন হয়ে যায়। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাই বলেন যে খায়রুন নিসাঈ আল্লাতী
উতিয়াত শাকারাত, নেক বিবির একটা গুণ হলো সে শুকর করবে, পাইলে শুকর করবে। ওয়া ইজা হুরিমাত সাবারাত, আর যখন পাবে না তখন সে সবর করবে। বাস্তবতা হলো এই যে নেক স্ত্রীর একটা আলামত হলো স্বামীর ইনকামের উপর সে সন্তুষ্ট থাকবে। আমাদের সমাজের অধিকাংশ পুরুষের হারাম উপার্জন বন্ধ হয়ে যায় যদি আমাদের স্ত্রী একটা সিদ্ধান্ত নিতে পারে। যদি স্ত্রীকে বলে যে তুমি যাই আনো, আমাকে তুমি শুকনা মরিচ দিয়ে খানা খাওয়াও, কোনো অসুবিধা নাই, ছেঁড়া কাপড় পরাও অসুবিধা নাই, এক বেলা খাবো দুই বেলা উপবাস থাকবো সমস্যা নাই, তবে হারাম ঘরে আনতে পারবা না। এই সিদ্ধান্তের উপর যদি অটল হয়ে যায় তাহলে আমার ধারণা মতে অধিকাংশ পুরুষ হালাল উপার্জনে ব্যস্ত হবে। অধিকাংশ পুরুষ হারাম উপার্জনের ভিতরে পড়ে যায় নেক স্ত্রীর অভাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের আগে স্ত্রী খুঁজে নেওয়ার জন্য বলেছেন, স্ত্রী খুঁজে নেওয়ার জন্য বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু বিআরবাইন, সাধারণত চারটা জিনিস দেখে বিয়ে করা হয়। বিয়ের সাথে যখন খোঁজ খবর নেওয়া হয়, বায়োডাটা দেখা হয়, তখন সাধারণত চারটা জিনিস দেখে। এক নম্বর দেখে যে তার সম্পদের ভলিউম কি কতটুকু, সম্পদ কি পরিমাণ আছে। দুই নম্বর দেখা হয় সে দেখতে শুনতে সুন্দর কিনা। আর তিন নম্বর দেখা হয় তার বংশ বুনিয়াদ ভালো কিনা, আমার স্ট্যাটাসের সাথে মিলবে কিনা, আমার সামাজিকতার সাথে মিলবে কিনা। আর আরেকটা জিনিস দেখা হয়, মুমিন তো, কোরআন শরীফ পড়ছেনি, নামাজ পড়েনি, কোরআন শরীফ পারেনি, অর্থাৎ কিছুটা দিনদারিও দেখা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা বাদ দাও, এ তিনটা পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ, তবে একটার অভাবে তোমার জীবনটা জাহান্নাম হয়ে যাবে। আর যদি পেয়ে যাও তারই বাদ দিয়া দাগ, আমি নবী দোয়া করে দিচ্ছি তোমার জীবনটা জান্নাত হয়ে যাবে। ফাজফর বিজাতিদ্দিনি দিনকে প্রাধান্য দাও, তাহলে তোমার দুই হাত বরকত দিয়ে শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। নবীজির দোয়া। বলুন তো, আমার আর আপনার অস্তিত্ব এটা মিথ্যা হতে পারে, কিন্তু নবীজির দোয়া ব্যর্থ হবে এটা কখন হতে নেক স্ত্রীর একটা গুণ হলো পেলে শুকর করবে, না পেলে সবর করবে, এই একটা গুণ। ইমাম আসমাঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরেকটা গুণ হলো তাসুররুকা ইজা নাজারতাহ, তাকে দেখলে তোমার অন্তর খুশি হয়ে যাবে। চোখ খুশি হওয়া না, একটা হলো চোখের ভালো আর একটা হলো অন্তর খুশি হওয়া। আহা, আমার বিবিটা কত কষ্ট করছে, আমার বিবিটা আমাকে কত মহব্বত করে, আমাদের বাচ্চার আমার বাচ্চার পিছনে কত কষ্ট করে, এই যে অন্তর খুশি হয়ে যাও, আমার কত খেদমত করে, অন্তর খুশি হওয়া, এটা হলো তাসুররুকা ইজা নাজারত। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন বিয়ের বয়স হয়েছে, যুবক আহমদ ইবনে হাম্বল চাচিকে বললেন, চাচি মেয়েটে দেখেন না। তো তার চাচি এক বাড়িতে গেল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর খোঁজে। তো গিয়ে দেখলো যে ওই বেচারার দুই মেয়ে, এক মেয়ে খুব সুন্দরী আরেক মেয়ে ততটা সুন্দরী না। তো এসে এবার চাচি ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বিবরণ দিচ্ছে, বেটা ছোট মেয়েটাকে বিয়ে করো, দেখতে শুনতে খুব সুন্দরী, যেমন চোখ তেমন চুল, তেমন লম্বা তেমন ফর্সা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন যে দেখেছেন তো দুইটা, তো বড়টার কথা বলেন না কেন, ওটার কি সমস্যা। ওটা দেখতে শুনতে শ্যামবর্ণের, চোখ একটু টেরা,
নাক একটু মোসা। ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে দিন কোনটার মধ্যে বেশি দেখেছেন, বড়টার মধ্যে। ইমাম আহমদুল্লাহ রহমতুল্লাহ বলেন যে আমার বিয়ের প্রস্তাব নিয়ে বড়টার জন্য যান। এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ স্ত্রীকে যখন কবর দিচ্ছিলেন, তখন তিনি তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, উম্মে জামিল, 30 বছর পর্যন্ত তোমার সঙ্গে সংসার করেছি, তুমি আমাকে এই 30 বছর জীবনে কখনো রাগ করার সুযোগ দাও নাই। কেমন শান্তিময় জীবন, ঠিক চিন্তা করেন, এই 30 বছর জিন্দগিতে তুমি আমাকে কখনো রাগ করার সুযোগ দাও নাই। একজন বলে উঠলেন, ইয়া আবা মুহাম্মদ, হে আবু মুহাম্মদ, আপনি এটা কি বলেন? 30 বছর একজন মানুষ দাম্পত্য জীবন শেষ করবে, অতিবাহিত করবে আর রাগ করবে না, এটা কেমনে হয়? ঘটনা হলো, সে তো আমাকে সুযোগই দেয় নাই। আমার যখন কোনো বিষয়ে রাগ উঠত, তখন সে পাল্টা জবাব না দিয়ে ঠান্ডা হয়ে যেত আর আমাকে ঠান্ডা করার কাজে লেগে যেত, আমার রাগ উঠার পরিবর্তে হাসি চলে আসতো। এই জন্য সে আমাকে কখনো রাগ করাতে সুযোগই দেয় নাই। এটা হলো ন্যাক স্ত্রীর আলামত, তাসুররুকা ইজা নাজারতা, যখন তুমি তাকে দেখবে তোমার চোখ খুশি হবে তো সৌন্দর্য দেখলে। সৌন্দর্যের নেশা অল্প কয়েকদিনের, ভোগ শেষ নেশা শেষ, তো গুণ যেটা এই পিপাসা মানুষের মরণ পর্যন্ত শেষ হয় না, গুণের নেশা মরণ পর্যন্ত মানুষের যায় না। এক স্বামী এক স্ত্রী কিতাবে এসেছে, দুইজন বসে গল্প করছে, তো স্বামীটা কালো, স্ত্রীটা বেশ সুন্দরী, তো স্ত্রী বলে যে আমি জান্নাতি, আপনিও জান্নাতি। ও কেমনে জান্নাতি? ক দেখেন, আপনাকে দেখলে আমার মন একটু খারাপ হয়, আমার স্বামীটা এত কালো, কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সবর করি। জান্নাতে তো আল্লাহ আপনাকে সবচেয়ে সুপুরুষ বানিয়ে দিবেন আমার জন্য, এই জন্য আমি সবর করি, আর সবরের বিনিময়ে জান্নাত, কাজে আমি জান্নাতি। আর আপনি আমাকে দেখলে, আপনি তো দিনদার নেককার মানুষ, আপনি আমাকে দেখলে শুকর করেন, তো শুকরের বিনিময়ে জান্নাত, কাজে আমরা দুইজনেই জান্নাতি। তো নেক স্ত্রী অনেক বড় জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, দুনিয়ার যে কয়টা জিনিস, তিনটা জিনিস আমি একটু ভালো লাগে আমার কাছে, পছন্দের, এটা একটা হলো আন-নিসা, নেক স্ত্রী, নেক বিবি। ইমামে আসমাঈ রহমতুল্লাহ আলাইহি বলেন যে নেক বিবির আরেকটা আলামত হলো, ওয়া তুতিউকা ইজা আমারতা, স্বামী যখন কোনো কথা বলবে তখন সেটা সে মেনে নেবে। ওই যে আমাদের শাইখ মুর্শিদ একটা সুন্দর কথা বলেন, স্ত্রীদের জবান চলে বেশি আর স্বামীদের হাত চলে বেশি, যেই স্ত্রীর জবান বেশি চলে ওই স্ত্রীর স্বামীর হাত বেশি চলে। এই যে যারা মিম্বারের সাথে সম্পৃক্ত, এমন যে কাউকে জিজ্ঞেস করবেন, যে কাউকে, আমাকে না, যে কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ডিভোর্স তো আপনাদের সামনে অনেক হয়, কারণ মাসালা আসে আপনাদের কাছে, তো অনেক ঘটনা আপনারা দেখেন, বলেন তো কোন কারণে ডিভোর্স বেশি হয়, নির্দ্বিধায় সবাই একটা কথা বলবে, ঠোঁটের কারণে, জবানের কারণে ডিভোর্স বেশি হয়। এই একজন একজনকে মেনে নিতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো নেক বিবি, স্বামী যেটা বলবে সেটা সে মেনে নিবে। আর মনে রাখবেন, যে কোনো ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই একজনকে মানতে হয়। ধরেন দুইজনে মিলে একটা কাজ করবেন, ধরেন আপনি ব্যবসা করবেন, আপনার একজন পার্টনার আছে, আপনার চিন্তা হলো একরকম, আপনার পার্টনারের চিন্তা হলো একরকম, দুইটাই তো একসাথে আপনি প্রয়োগ করতে পারবেন না, একটা তো মেনে নিতে হবে। এখন মানবেন কারটা? স্বাভাবিকভাবে মানা হয় ওই লোক, ওই লোকেরটা যার একটু অভিজ্ঞতা বেশি, বুদ্ধি বেশি, শরীরের শক্তি সামর্থ্য বেশি, ইত্যাদি বেশি। আর আল্লাহ তাআলা পুরুষের
পার্সোনালিটি বেশি দান করেছেন, এটা আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছে। নারীরা অল্পতেই ঘাবড়ে যায়, অল্পতে আবেগপ্রবণ হয়ে যায়, একটা মিষ্টি কথা বললেই তার প্রতি ঝুঁকে পড়ে, তাদেরকে ধোঁকা দেওয়া সহজ হয়, সৃষ্টিগতভাবে আল্লাহ এভাবে করেছে। এজন্য মানার জন্য পুরুষকে বলা হয়েছে। কাজেই স্ত্রী সাথে পরামর্শ করার জন্য যেমন পুরুষকে বলা হয়েছে যে সাংসারিক কাজে পুরুষ নারীর সাথে পরামর্শ করবে স্ত্রীর সাথে, আবার পাশাপাশি এটাও বলা হয়েছে পরামর্শের পরে তো একটা তো সিদ্ধান্তে আসতে হবে, তো সিদ্ধান্তটা কার হবে? সিদ্ধান্তটা হবে পুরুষের। তো নেক স্ত্রী একটা আলামত হলো যে ওয়াতাসাআদাউমান ফি রাফঈ রাসীদিহা মিনাল ঈমানি ওয়াত্তাকওয়া, তার সব সময় চেষ্টা থাকে তার প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা চাল চলন, এমনকি তার প্রতিটা ইশারা, তার উদ্দেশ্য থাকে তার ঈমান আর তার স্বামীর ঈমান, তার তাকওয়া আর স্বামীর তাকওয়া যেন বৃদ্ধি পায়। এটা নেক স্ত্রীর একটা আলামত। তো স্ত্রী নিজেকে স্বামীর কাছে সমর্পণ করে কেন? তার এই চিন্তা থাকে আমার স্বামী যেন চোখের ব্যভিচার না করে, আমার স্বামী যেন পরনারীর প্রতি আসক্ত না হয়, আমার স্বামী যেন গুনাহ না করে, এজন্য নিজেকে সমর্পণ করে দেয়। তার সাথে সুন্দর কথা বলে কেন? অফিসে গেলে মুসকি হেসে কলিগ যদি কথা বলে তখন সে যেন ওইদিকে আকৃষ্ট না হয়ে যায়। আমাদের স্ত্রীর করে কি, ঘরে ঢুকলেই ওই বেচারা আসে দুনিয়ার টেনশন নিয়ে, আর এই ঘরে ঢুকলেই শুরু করে জ্ঞান জ্ঞান কেন, এমনটা না হওয়া চাই। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে সহি বুঝ দান করুন। স্ত্রীর নেক স্ত্রীর আরেকটা গুণ হলো ফলে তাত্রুক ফরদান, কোনো ফরজ বিধান ছাড়ে না। এখন তো সামান্য অজুহাতেই পর্দার বিধান ছেড়ে দেয়, এটা নেক স্ত্রীর আলামত নয়। কোনো ফরজ বিধান সে ছাড়ে না। ওয়াতাহরুসু আলা শাইইম মিনান নাফলি, বরং নফল কাজের প্রতি তার একটা লালসা থাকে, লোভ থাকে, ইশতিয়াক, আওয়াবিন, চাষ্ট। একটা সময় ছিল এরকম, আপনারা দেখেছেন কি না কে জানে, ওই সময়টা একটু খেয়াল করেন সংসারে এত ভাঙ্গন হতো না, এত ডিভোর্সের ঘটনা ঘটতো না, যখন আমাদের বোনরা আমাদের মায়েরা ইশতিয়াক পর্যন্ত যায় নামাজে বসে থাকতো, ওই সময় সংসারের মধ্যে এত ধরনের জুট ঝামেলা ছিল না, অশান্তি ছিল না, যখন আমাদের মায়েরা মাগরিবের পরে কিছুক্ষণ আল্লাহর জিকিররত থাকত, এত সমস্যা ছিল না। যেদিন থেকে আমাদের মায়েরা ফজর নামাজ বাদ দিছে ওদিন থেকে সংসার অশান্তি শুরু হয়ে গেছে। নফলের প্রতি একটা লোভ মায়েদের একটু বেশি থাকতে হবে। মেয়েদের হাদিসের মধ্যে এসেছে নবীজি দোয়া করেছেন, আল্লাহ আকবর, নবীজি দোয়া করেছেন আল্লাহ ওই পুরুষকে রহম করুন যে যখন সে ঘুমিয়ে থাকে তাহাজ্জুদের জন্য স্ত্রী মায়া করে পানি ছিটা দিয়ে দেয়, এবং ওই যখন স্ত্রী ঘুমিয়ে থাকে তখন স্বামী মায়া করে তার চেহারার মধ্যে পানি ছিটা দিয়ে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন রাহিম আল্লাহ ইমরান, আল্লাহ ওই পুরুষকেও রহম করুন, আল্লাহ ওই মহিলাকেও রহম করুন। বলেন রহম মানে কি? পরস্পর হৃদ্যতা, পরস্পর মহব্বত, পরস্পর সম্প্রীতি, এটাই তো রহম। এই যে জিনিসগুলো যদি উঠে যায় তাহলে তো শুরু হয় পরিবার মধ্যে ঝগড়াঝাটি। তো নবীজি যেখানে এই দোয়া করেছেন তো সেখানে বলেন তো ওই পরিবার অশান্তি কিভাবে আসবে? আল্লাহ আমাদেরকে নেক স্ত্রী, আমাদের স্ত্রীকে নেক বানিয়ে দিন। বারবার আমিন বলেন, কারণ এখানে মজলিসে দোয়া কবুল হয়ে গেলে জীবন শান্তির হয়ে গেছে, জীবন জান্নাতের হয়ে গেছে ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের স্ত্রী সম্পর্কে কি বলেন জানেন? ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা ক্বিলা লাহু উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতি। এই ধরনের স্ত্রী নামাজের প্রতি মনোযোগ, স্বামীর প্রতি মনোযোগ, এবং নিজের যৌবনকে স্বামীর জন্য ধরে রাখে, হেফাজত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধরনের স্ত্রীকে বলা হবে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। আসলে পুরুষের চাইতে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। কেমনে সহজ? আপনি যদি হারাম ইনকাম করেন স্ত্রীর কথাই হোক আর যার কথাই হোক, কেয়ামতের দিন কিন্তু বাম্বুটা আপনারই খাইতে হবে,
হিসাবটা আপনাকেই দিতে হবে, আপনার স্ত্রীকে না। কারণ আপনার দায়িত্ব ছিল আপনার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া। এখন স্ত্রীকে আপনি দিচ্ছেন হালাল থেকে দিচ্ছেন না হারাম থেকে দিচ্ছেন, যেখান থেকে দিচ্ছেন তার জন্য হালাল হচ্ছে, কাজেই তার হারামের জামিলা নাই। আর একটু এখন পর্দার সাথে চললে, স্বামীর আনুগত্য করে চললে, মিল মহব্বতের সাথে চললে, নামাজের প্রতি মনোযোগ হলে, এই যে কিছু কাজ করলেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছে। তো সহজ বিষয়টা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার ফেভারিট, আমি তিনটা জিনিসকে মহব্বত করি। একটা হলো আন-নিসা, দুই নম্বর সুগন্ধি। দেখেন সুগন্ধি মানুষ কখন লাগায়, যখন একটা ভালো জামা পরে। যেমন আজকে আমি জামা পাল্টিয়েছি, এবার আতর টাতর মাখছি, শুক্রবারে আমরা আতর টাতর মাখি সুন্দর জামা পরে, তাহলে সুগন্ধি এটা আলামত হলো একজন মানুষের বাহ্যিক শারীরিক দৈহিক পবিত্রতা এবং পরিচ্ছন্নতার, এটা আলামত। এই লোকটা ওযু গোসল করছে, এখন সুগন্ধি লাগাচ্ছে। আর নেক স্ত্রী, এটা আলামত হলো একজন মানুষের চিন্তার পরিচ্ছন্নতা আছে, এর কাছে এখন যৌনতার চিন্তা নাই, খারাপ চিন্তা নাই, ইন্টারনেটে সার্চ দেয় না, গুগলে সার্চ দেয় না, পণ্যে আসক্ত নয়, ইউটিউবে এটা সেটা দেখে না, এর কারণেই সে তার স্ত্রীর প্রতি তার মহব্বত আছে, মিল মহব্বত আছে। তো এটা আলামত হলো তার চিন্তার পরিচ্ছন্নতার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আর আমার কাছে সবচাইতে প্রিয় এই দুনিয়ার মধ্যে সেটা হলো ওয়া কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আমার এই চোখের শীতলতা আছে, নামাজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যদি আয় দেখেন, এটা হলো অন্তরের পরিচ্ছন্নতা। তাহলে এক হলো চিন্তার পরিচ্ছন্নতা, আরেক হলো দেহের পরিচ্ছন্নতা, আরেক হলো অন্তরের পরিচ্ছন্নতা। এই সব দিক থেকে যে পরিচ্ছন্ন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যার গুনাহমুক্ত জীবন, তওবার জীবন, আর যার বাহ্যিক পবিত্রতা আছে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে যেন মাঝে মাঝে বলতেন, ইয়া বেলাল আরিহনা, হে বেলাল আমাকে একটু আরাম দাও, আরাম দাও, আমার দিলটাকে একটু শান্ত করো, মানে নামাজের জন্য ডেকে আমাকে একটু আরাম দাও। তুম ইয়া বেলাল আরিহনা বিসসালাহ, বেলাল একটু দাঁড়াও, আমাকে নামাজের মাধ্যমে একটু আরাম দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেরেশান হতেন, তখন আরাম খুঁজতেন কোথায়, নামাজ। এজন্য একজন বিখ্যাত তাবেঈ তিনি বলেন যে যার দুইটা জিনিস ঠিক হয়ে যায়, তার জীবন ঠিক হয়ে যায়। এক নম্বর, ইজা সালাহাত সালাতুহু ওয়া ইজা সালাহাল লিসানুহু, যার নামাজ ঠিক হয়ে যায়, যার জবান ঠিক হয়ে যায়, তাহলে তার পুরো জিন্দেগী ঠিক হয়ে যায়। নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের প্রতি এই পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহী ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, যখন নামাজের আজান হতো, নবীজি আমাকেও মাঝে মাঝে চিনতেন না, আমি সামনে যখন দাঁড়াতাম, নবীজি বলতেন কে, আমি বলতাম আমি আয়েশা। আয়েশা কে? আমি আবু বকরের মেয়ে আয়েশা, আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা। ওহো, নবীজি তো নাম, আচ্ছা ঠিক আছে, মানে আয়েশা ভুলে যেতেন কিন্তু আবু বকরের কথা মনে রাখতেন। তা আমি আবু, আপনার বন্ধু আবু বকরের মেয়ে আয়েশা, ও নাম ঠিক আছে। নবীজি মসজিদে চলে যেত, চেহারা লাল হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় হলে যখন, তখন চেহারা লাল হয়ে যেত। এটা জিনিস চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যে প্রশান্তি খুঁজতেন, আমরা কি সেই প্রশান্তি পাই? সাহাবায়ে কেরাম যে প্রশান্তি খুঁজতেন নামাজের ভিতরে, আমরা কি সেই প্রশান্তি পাই? হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, যখন তিনি শহীদ হন, জেহাদে তিনি শহীদ হন, তার স্ত্রীকে আরেকজন বিয়ে করছেন, স্ত্রী কিন্তু এত সুন্দরী না। ওই লোক বিয়ে করে বলে কি জানেন, আমি কিন্তু তোমার সৌন্দর্যের কারণে তোমাকে বিয়ে করিনি, কারণ তুমি তো জানো তুমি সুন্দরী না, ধন সম্পদের কারণে তোমাকে বিয়ে করিনি, কারণ তোমার তো ধন সম্পদও নাই,
তোমাকে আমি বিয়ে করছি কি জন্য জানো? কারণ তুমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাথে ছিলা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরে আসলে যে যে কাজ করতেন আমাকে ওই ওই কাজগুলো শিখাইবা আর আমি ওই ওই কাজগুলো করব। আমি এই জন্য তোমাকে বিয়ে করছি। এবার বলো তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি কাজ করত? দেখেন এটা বাসর রাতের আলোচনা, বাসর রাতের আলাপ হচ্ছে এটা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কি কাজ করত বলো তো? এবং স্ত্রী এবার উত্তর দিচ্ছে, ওয়া ইযা তাওয়াদ্দা সাল্লা সালাতান, যখনই তিনি ওযু করতেন দুই রাকাত নামাজ পড়তেন। লক্ষ্য করেন, ওয়া ইযা খারাজা মিন বাইতিহি ইলা হুজরাতিহি সাল্লা সালাতান, যখন তিনি ঘর থেকে বের হতেন, তো ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যে যখন কামরায় প্রবেশ করতেন, মানুষ ঘর থেকে বের হওয়ার আগে কাপড় নেওয়ার জন্য, জামা নেওয়ার জন্য কামরায় যায়, তো যখন তিনি কামরায় ঢুকতেন দুই রাকাত নামাজ পড়তেন, ওযু করে দুই রাকাত কামরায় ঢুকে আবার দুই রাকাত। ওয়া ইযা রাজাআ সাল্লা সালাতান, ঘর থেকে যখন ঘরে যখন আবার ফিরে আসতেন তখন ঘরে ঢুকেই আবার দুই রাকাত নামাজ পড়তেন। ওয়া ইযা দাখালা বাইতাহু সাল্লা সালাতান, যতবারই তিনি ঘরে ঢুকতেন দুই রাকাত নামাজ পড়তেন। তো ওই লোক বলে, তাহলে তার জীবনে কি নামাজ ছাড়া আর কিছু ছিল না? ছিল না তো, তার জীবনে দেখছি শুধু নামাজ আর নামাজ। এজন্য আপনার কাজও শুধু নামাজ আর নামাজেই পড়েন। সাহাবায়ে কেরাম দেখছেন নামাজের প্রতি তাদের কি পরিমাণ প্রেম ছিল, মহব্বত ছিল। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুররাতু আইনি ফিস সালাহ, কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা হলো নামাজের মধ্যে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজের কথা বললেন যে আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওয়াসআলাহু মুক্তাদিআন আবি বকর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শুরু করলেন আবু বকরকে দিয়ে। আমি তো আমার কথা বললাম, এবার আবু বকর তুমি বলো, মা যা তুহিব্বু মিনাদ দুনিয়া, এবার আপনি বলেন যে আপনার কাছে দুনিয়ার কোন জিনিস প্রিয়। নবীজি এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফাকাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহাব্বু মিনাদ দুনিয়া সালাস, উহিব্বু মিনাদ দুনিয়া সালাস। তিনি বলেন যে আমি দুনিয়ার তিনটা জিনিসকে আমার কাছে ভালো লাগে, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। লক্ষ্য করেন, তিনটা জিনিসই নবীজিকে কেন্দ্র করে, সুবহানাল্লাহ। এজন্যই আবু বকর তিনটা জিনিসই নবীজিকে ঘিরে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল জুলুসু বাইনে ইদাইকা, দুনিয়ার যে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমার কাছে ভালো লাগে, সেটা হলো আপনার সামনে বসা, আপনার সামনে এসে বসা। দুই নম্বর, ওয়ান নাজরু ইলাইকা, সামনে বসে থেকে কেবল নিচের দিকে তাকিয়ে থাকলাম এরকম না, আপনাকে দেখা। তিন নম্বর, ওয়া ইনফাকু মা লি আলাইকা, আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনার জন্য খরচ করা। এই তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার জিন্দেগিতে এটা দেখিয়েছেন, এটা দেখিয়েছেন তিনি। আবু বকর সাহাবায়ে কেরাম তো নবীজিকে এক নজর দেখার জন্য পাগল থাকতেন। হাদিসে এসেছে এক বুড়া সাহাবি, একবারে থুরুথুরা বুড়া, মজলিসে এসে বসে থাকতেন, কোনো কথা বলতেন না। এর মজলিস শেষে নবীজি যতক্ষণ উঠতেন না সে তিনি উঠতেন না, এরপর উঠে চলে যেতেন। কখনো নবীজির কাছে কোনো প্রশ্ন করেছেন, কোনো কথা বলেছেন এরকম দেখা যায়নি। তা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি এত কষ্ট করে আসার দরকার কি? বুড়া মানুষ, অক্ষত সাহাবি, একজন অক্ষত সাহাবির ইশকে রাসূলের যদি এই অবস্থা হয়, তা যারা বিখ্যাত সাহাবি তাদের ইশকের কি অবস্থা ছিল? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তো আপনি বাসায় বসে থাকলেই তো হয়, প্রতিদিন আসার দরকার কি? আসল বিষয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই কথা মনে পড়ে আপনি মসজিদ নববীতে এখন আছেন, আপনি এখন মসজিদ নববীতে আছেন, আপনাকে গেলে এখন পাবো, এই কথা যখনই মনে উঠে তখন শত চেষ্টা করার পরেও নিজেকে আর বাসার মধ্যে স্থির রাখতে পারি না, কখন যে বের হয়ে যায়, কখন যে আপনার কাছে চলে আসি টেরই পাই না। মহাব্বত কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম পেরেশান হলে,
সকল সাহাবীর এই অবস্থা ছিল। পেরেশান হলে নবীর কাছে চলে যেতেন, পেরেশানে দূর হয়ে যেত। এক সাহাবীর তো অবস্থা ছিল এরকম, যখন ক্ষুধা লাগত, ক্ষুধা লাগলে নবীর কাছে যেতেন। তো জিজ্ঞেস করা হলো যে এখন ক্ষুধা লাগলে তুমি নবীর কাছে কেন আসো, ঘরে তো কিছু নাই, ক্ষুধা তো নিবারণ করা দরকার। নবীর চেহারা দেখলে আমার ক্ষুধা চলে যায়। অনেক সময় এরকম হয় না, আমরা বলি যে আপনার চেহারা দেখার সাথে সাথে আমার সব পেরেশানি দূরে গেছে, আপনাকে পেয়ে আমার সব পেরেশানি এখন দূরে গেছে, বলি না? তো সাহাবায়ে কেরামের অবস্থা এর চাইতে বেশি ছিল, যে চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা দূর হয়ে যেত। তো অনেক সময় এরকম হয় যে কাউকে দেখলে আনন্দ লাগে, ক্ষুধা দূর হয়ে যায়, কিছু দিতে মনে চায়, কিছু খাওয়াতে মনে চায়, এরকম অনেক সময় হয়। তো সাহাবায়ে কেরামেরও একই অবস্থা ছিল। ওই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ যখন অসুস্থ ছিলেন, একবার মৃত্যুসজ্জা শায়িত, তো মুফতি শফি রহমতুল্লাহ আলাই ওখানে গেছেন ওনাকে দেখার জন্য। এখন রুগী দেখার একটা সুন্নত তরিকা আছে, সেটা হলো যত সংক্ষেপ করা যায় রুগীর কাছে দীর্ঘক্ষণ না থাকা, কারণ এতে রুগী কষ্ট পায়। আরেকটা ঘটনা মনে পড়ল, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই উনি অসুস্থ হয়েছেন, লোকজন তাকে দেখতে আসে। তো এক লোক দেখতে এসে এখন আর উঠে না, পুরো সুপার গ্লু হয়ে গেছে, এখন আর ওখান থেকে উঠতে চায় না। তা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, লোকজন বেশি আসা যাওয়া করে এজন্য কষ্ট পাচ্ছেন, চেহারার মধ্যে একটু বিরক্তির ছাপ দেখা গেল। তো ওই লোক তখন বলে উঠল যে একটা কাজ করি, দরজা বন্ধ করে দিই। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ বলে যে হ্যাঁ বন্ধ করে দেন, তবে আপনি এবং প্রতিটা গর্তের মধ্যে নিজের জামা ছিঁড়ে ছেড়ে সেখানে গর্তগুলো বন্ধ করতেন। একটা গর্ত বাকি ছিল, দেওয়া বন্ধ কিছু ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি এই দৃশ্যটা একটু কল্পনা করেন, এই দৃশ্যটা দেখে আমি আপনি চেহারার দিকে তাকিয়ে যেন জীবন্ত কোরআন দেখো। যখন কষ্ট পাচ্ছিলেন, চোখের পানি বের হয়ে গেল, তখন তাকে পরবর্তীতে জিজ্ঞেস করো আপনি কষ্ট সহ্য করছেন কেন, তখন কাজই উত্তর দিয়েছে তো আমি কষ্ট সহ্য করেছি নবীর চেহারা দেখে। নবীর চেহারা তাদের কাছে কত বেশি গিয়েছিল। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথা জিজ্ঞেস করলেন। এবার বলেন মান তাইয়া উমর, ওমর ইবনে আপনি বলেন আপনার কাছে কি কি জিনিস প্রিয়। অনেক
এবং হালাল হালাল
একদিকে তলে তলে তাদের সাথে সব জাতির সঙ্গে বিষয় সহি পাওয়া ইহুদিদের সাথে একাত্ম পোষণ করা সব মানে সমর চুক্তি অথবা অস্ত্র সরবরাহ অস্ত্র সহযোগিতা অথবা অন্যান্য সহযোগিতা সব করে যাব আর মুসলমান নিন্দা জানাচ্ছে নিন্দা জানাচ্ছে বলেন এ জাতীয় ফাট পারে এ জাতীয় বোকামস্পূর্ণ মুসলমান এদেরকে মুনাফিক বলা আল্লাহ এই মুনাফিকের দিকে পাবো আর এই মুনাফিকদের প্রশংসা না করলে বা এই মুনাফিকদের প্রশংসা করা আপনাকে সব বিবেচনা করতে হবে আল্লাহ আমাদেরকে মুসাফা তৌফিক দান করুন
Kasih, kalau sahabat kita mengasihi dunia, kasih pasti mereka boleh.
আপনাদের দুনিয়ার তিনটা দেশ ভালো লাগে আল্লাহ বলেছেন কে বলেছেন এই তিনটা দেশ আমাদের উপর অর্জন করার কৌশল না এক নম্বর আল্লাহ কাছে প্রিয় লিসানুল জাকিরা সুবহানাল্লাহ এক নম্বর কি লিসানুল জাকিরা জিকিরকারী সওয়াব পাবো না ইনশাআল্লাহ জিকিরকারী সওয়াব মানে পাবো না ইনশাআল্লাহ আমার কাছে যখন একটা আয়াত নাযিল হয়েছে সে আয়াতটা হলো ওই যে যাকাত সম্পর্কে আয়াত যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা ইন্নাল্লাযীনা ইয়াকুযূনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাহ যারা স্বর্ণ রূপা জমা করে আর যাকাত দেয় না তাদেরকে বলা হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন এক সাহাবী বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আনুম সিরাতিল যাহাবি মাউযুদাতি মা মুসলিম আমাদের যদি এই কথা জানা থাকতো যে আল্লাহ কোনটাকে সম্পদ মনে করেন, উত্তম সম্পদ মনে করেন, তাহলে আমরা বুঝে গ্রহণ করতাম। সবচেয়ে উত্তম সম্পদ হলো জিকির কাছে জবাব আমাদের কিছু ভাই এখানে যারা নৈশ মাদ্রাসা পড়েন তারা আজকে শিক্ষা সফর যাচ্ছে শিক্ষা সফর ভ্রমণ এমনকি ভ্রমণ করার জন্য নির্দেশ করা দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো এখনকার যে ভ্রমণ কক্সবাজার সমুদ্র সৈকত বা অমুক জায়গা উত্তম জায়গা পরন্ত এই ভ্রমণগুলো এগুলো নির্দেশ কেন দিচ্ছেন অনেকে বলে যে এগুলো নির্দেশ কাজে গুলো ইমাম মাহমুদ রহমতুল্লাহ ইসলাম জমি ইসলামের ভ্রমণ চলছে এই ব্যাপারে ইসলামে কোনো কিছুই নাই। কারণ এই ভ্রমণ ইমান বাড়ায় না এই ভ্রমণ শয়তানি বাড়ায় এই ভ্রমণ নষ্টের চাহিদা বাড়ায় এই ভ্রমণ নষ্টের চাহিদা পূরণ করায় গুণা বাড়ায় এই প্রকার ভ্রমণে কিছু নাই হ্যাঁ যে ভ্রমণে ইমান বাড়ায় সেই ভ্রমণে নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছে এই জন্য অযোগ্য উদ্দেশ্যে ভ্রমণ দাওয়াতের উদ্দেশ্যে ভ্রমণ আত্মশুদ্ধির উদ্দেশ্যে ভ্রমণ ওয়াজ নসিহত শোনার জন্য ভ্রমণ অথবা শিক্ষার জন্য ভ্রমণ
এই যে ভ্রমণগুলো এগুলো আসলে করা মুসলিম না, এগুলো যদি করা হয় তাহলে এগুলো নবীদের কাজ, সাহাবাই কেরামের কাজ, সন্ত সাহাবীর কাজ। এক একটা হাদিসের জন্য সাহাবাই কেরাম কত শত শত মাইল তারা ভ্রমণ করছে, এক একটা হাদিস। আর মদিনাতে দামেশকে, দামেশক থেকে মদিনা, সিরিয়া, শাম, কত জায়গায় তারা চলে যাবে। যেমন এক সাহাবী এসে, এক তাবি এসে বলতেছেন তাকির অন্য তালাব, তিনি বলতেছেন যে তার সম্পত্তি নিয়ে সালাম কালাম করে আসা
Amin. Wa qul a'udzu billahi minasy syaithanir rajim.